হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সারিফাতুলিস ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আবার চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো এখন সকালবেলা, আর আজ সকালে একটু আলু পরোটা বানাবো। তো তার জন্য এখানে প্রেশার কুকারে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। আর আজ হলো সানডে, তো সবাই বাড়িতে আছে। আর সোফিয়ার খুব আলু পরোটা খেতে ইচ্ছা করছিল, তো আমাকে আগের দিন থেকেই বলছিল মা আমি আলু পরোটা করে দেবে, সেদিন আমার ছুটি থাকবে। তো ভাবলাম আজ যেহেতু সানডে তো আজকেই করি। আর সানডে আজ একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার আছে দুপুরে, তো দুপুরের লাঞ্চের তেমন রান্নাবান্নার ঝামেলাও কিছু নেই। আর ভেবেছিলাম আজ একটু ইকো পার্ক যাবো, বাট আজ আর যাওয়া হবে না। আর হস্তশিল্প মেলার আজকেই লাস্ট ডেট ছিল, আজ 18 তারিখ। থাক, আবার সামনে বছর দেখা যাবে। আজ যেহেতু এক জায়গায় নিমন্ত্রণ রয়েছে, আর আমার ননদের বাড়িতেই, মানে চাস্তুর ননদের বাড়িতে, তো তার জন্য ওখানেই যাওয়াটা বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় আমার কাছে। তো ওদের বাড়িতেই যাব দুপুরে। আর আলু পরোটার জন্য এখানে আমি 6টা আলু নিয়েছি ভুল করে, বাট বেশি হয়ে গেছিলো, 2 কি 3টে নিলেই হয়ে যেত। তো যাই হোক, আলুটাকে প্রেশার কুকার থেকে নামিয়ে একটু ম্যাশ করে রেখে দিয়েছি। আর এখন একটু অয়েল দিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু পরোটা একটু স্পাইসি হলে বেশ ভালো লাগে, আর তাই জন্য আমি কাঁচা পেঁয়াজ দিয়েও করি না। কাঁচা পেঁয়াজ দিয়ে করলে আমার যেন মনে হয় আলু পরোটাটা রেখে দেওয়া যায় না, গন্ধ হয়ে যায়। একটু যদি দেরি হয় খেতে কেমন একটা গন্ধ হয়ে যায়। তো আলু পরোটার জন্য পেঁয়াজটাকে যদি এরকম কড়াইতে ভেজে নেওয়া যায়, তাহলে পেঁয়াজের গন্ধটা সেরকম একটা হয় না, আর খেতেও খুব মজার হয়। তবে আমি আজ একটু লঙ্কাটা কম দিচ্ছি, কারণ সানাফ একটু খাবে, তো তার জন্য লঙ্কাটা একটু কম দিচ্ছি। এখানে 2টো শুকনো লঙ্কা আমি এখানে ভেঙে দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটাকে লাল করে এর মধ্যে আলুটাকে দিয়ে একটু নুন দিয়ে ভালো করে একটু ভেজে নেব। কারণ আলুটা যেহেতু প্রেশার কুকারে কুক করেছি, তো তার জন্য একটু জল জল ভাব আছে আলুটাতে। তো সেই পানি পানি ভাবটা কিন্তু, মানে কড়াইতে যদি একটু ঢেলে নেওয়া যায় তাহলে কিন্তু একটু শুকনো হয়ে যায়, এতে করে পুরটা ভরতে বেশ সুবিধা হবে। তো সেই সাথে উপর থেকে একটু গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি। নিতে এর মধ্যে এবার 500 গ্রাম মতো ময়দা মেখে নেওয়া হয়েছে। ময়দার মধ্যে কিছু দিইনি, শুধুমাত্র নুন দিয়েছি। নুন দিয়ে একটু গরম জল করে ময়দাটা মেখে নিয়েছি। নিয়ে এবার ময়দার গোলাগুলোকে একটু সাইজে বড় করে নিয়ে এটাকে পুর ভরে হালকা হাতে তেল দিয়ে বেলে নিতে হবে। তবে বেলনে দিয়ে না বেলে হাত দিয়েও এমনি চেপে চেপে বড় সাইজ করে ফ্রাই করে নেওয়া যায়। আর চাইলে আমার মতো এরকমভাবেও করতে পারো, হালকা একটু চেপে নিয়ে তারপর বেলনি দিয়ে বেলে তারপর সেঁকে নেওয়া। তবে আমার এইভাবে করতেই ভালো লাগে, কারণ এতে করে আমার মনে হয় একটু সমান ভাবটা আসে, কারণ হাত দিয়ে করলে হাতের একটা দাগ পড়ে পরোটার মধ্যে। তো তাই জন্য আমি হাত দিয়ে একটু চেপে একটু ছোট বড় সাইজ একটু করে নিয়ে তারপর আবার বেলনি দিয়ে বেলে ঠিকঠাক সাইজ করে তারপর এটাকে ফ্রাই করে নিই। তবে আমার কিন্তু খুব খুব ভালো লাগে আলু পরোটা খেতে, আর সেই সাথে আমার মেয়েরও খুব ভালো লাগে।
আর আমার বাপের বাড়িতে এটা খেতে খুব পছন্দ করতো সবাই। তো আমি দেখতাম প্রত্যেক সানডেতেই মা আলু পরোটা করতো, দাদা আর আমি খেতে খুব খুব পছন্দ করতাম। তো আমিও আজ এই সানডেতেই বানাচ্ছি, তাই মায়ের কথা খুব মনে পড়ে যাচ্ছিল। তো তারপর একটু ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি, হালকা একটু আগে সেকে নেব, তারপর একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। তবে এটা বাটার দিয়ে ফ্রাই করলে বেশি ভালো লাগে, আর সেই সাথে যদি একটু টক দই বা রায়তা থাকে টক দইয়ের তাহলে বেশ খেতে ভালো লাগে। বাট আমার হাতে সেরকম একটা সময় ছিল না, তো তাই জন্য আমি কেচার দিয়ে সার্ভ করে দিয়েছি। তো এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি রেডি হওয়ার জন্য সবার জন্য ড্রেস বের করছিলাম। তো আজ ভাবলাম এটাই পরবো, আর সেই সাথে দুপাট্টা দুটো আছে, বাট কনফিউজ আমি কোনটা পরবো। তো দেখা যাক শেষ অবধি কোনটা পরা যায়। আর শানের জন্য একটা স্যুট নেওয়া হয়েছিল, তো ওই স্যুটটা পরবে। বাট বাবু বলছিলেন ফার্স্টে আমি স্যুট পরবো না, আমি টি শার্ট পরে যাবো, আমি শার্ট পরে যাবো। তো তারপর দেখলাম সবাই রেডি হয়েছে, যখন দেখলাম যে সবাই রেডি হয়েছে তো তখন নিজেও দেখলাম ঝটপট করে পরে নিল। তাই তো রেডি হয়ে নিয়েছি। একটা নিমন্ত্রণ বাড়িতে যাওয়া মানে কি হয় আমার কাছে ওটা মনে হয় আর কি, সবার সঙ্গে সবার একটা দেখা হয়ে যায়। নিমন্ত্রণ বা খাওয়াটা বড় কথা নয় কিন্তু, বাট যেহেতু পুরো ফ্যামিলি সবাই নিমন্ত্রিত থাকে তো তার জন্য সবার সঙ্গে সবার একটা দেখা হয়ে যায়। আমার এই ছোট্ট পুচকুটার সঙ্গেও দেখা হয়ে গিয়েছে। আমার ছোট্ট পুচকুটা কতটা বড় হয়ে গিয়েছে, ড্রেস পরে যেন কতটা বড় লাগছে ওকে দেখে। তো ওখান থেকে ফেরার সময় আমরা একটু কাছে এক জায়গায় মেলা হচ্ছিল, তো আমার হাজব্যান্ড সেখানে আমাদেরকে ড্রপ করে দিয়েছিল, বললো যে যাও একটু ঘুরে এসো যেহেতু আজ কোথাও যাচ্ছি না। তো এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে করেছিলাম যেহেতু 4টে বাজে তখন, তো বললো চলো একটু মেলা থেকে তোমাদেরকে ঘুরিয়ে দিই। তো এরপর আজ তো ফাইনাল খেলা, ফুটবলের রাত হয়ে গেছে আর ডিনার এখন অবধি হয়নি, শুধু খেলার দিকেই সবার মন, চোখটা সেই টিভির দিকেই পড়ে আছে। আর একবার করে সবাই ঘড়ি দেখছে কটা বাজে কি অবস্থা। তো অবশেষে আর্জেন্টিনা তো জয়ী আর আমাদের সবাই ভীষণ ভীষণ হ্যাপি। আমার বাড়ির আশেপাশে তো খুব বাজি ফাটছিল, তো সেই জন্য আমি ভয়েস ওভারই দিচ্ছি। তো ব্যাস আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো আজ এই পর্যন্তই, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।